নদী পৃষ্ঠা 207। পিতাম্বর আমার ছেলেবেলাকার বন্ধু। একই গ্রামে একই পরিবেশে আমাদের বাল্যকাল কেটেছে। আমাদের গ্রামের ঠিক গা ঘেঁষে বইত তরলা নদী। সেই নদীর ধারে পিতাম্বর আর আমি কত খেলা খেলেছি, সেই নদীর জলে কত সাঁতার কেটেছি, কত নৌকা ভাসিয়েছি, সে নদীর কত ছবি আজও মনে আঁকা আছে। তরলাকে বাদ দিয়ে গ্রামের কথা আমরা কখনো ভাবতে পারিনি। তরলা যেন গ্রামেরই একজন ছিল। তার সর্বাঙ্গে কত রূপ, কত মৃদু কলধ্বনি, কত কথা, তাকে বড় ভালোবাসতাম। পৃষ্ঠা 208। আমার বড় কষ্ট হতো গ্রামের লোকেরা যখন তাতে জঞ্জাল ফেলত। গ্রামের সমস্ত জঞ্জাল জড়ো করে ফেলা হতো তরলার জলে, যেন ও নদী নয়, নর্দমা। তরলা কিন্তু হাসি মুখে সে জঞ্জালও বইত। যখন জঞ্জাল ফেলা হতো তখন তাকে একটু বিব্রত বিপন্ন মনে হতো বটে, কিন্তু তার পরদিনই দেখতাম তরলা আবার হাসছে। মায়ের কোলে যেমন চিরকাল থাকা যায় না, গ্রামের কোলেও তেমনি। গ্রাম ছেড়ে অবশেষে বাইরে যেতে হয়। গ্রামের পাঠশালার পড়া শেষ হতেই আমাকে আর পিতাম্বরকে গ্রাম ছেড়ে বাইরে যেতে হয়েছিল। আমি গেলাম কলকাতায় আর পিতাম্বর গেল কুচবিহারে। আমি বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করতে লাগলাম। পিতাম্বরের মামা কুচবিহারে চাকরি করতেন, সে পড়াশোনা করতে লাগলো তার বাড়িতে থেকেই। প্রথম প্রথম কিছুদিন দুজনের মধ্যে পত্রালাপ চলেছিল, কিন্তু তাও ক্রমশ থেমে গেল। পিতাম্বরের সঙ্গে সেই ছেলেবেলা থেকেই আমার ছাড়াছাড়ি। আমি লেখাপড়া করবার জন্য বিদেশেও গিয়েছিলাম। পিতাম্বর কুচবিহারেই তার পড়া শেষ করে কর্মজীবনে প্রবেশ করেছিল। বেশি দূর পড়াশোনা করতে পারেনি সে, ম্যাট্রিকুলেশনের গণ্ডিও পার হতে পারেনি বেচারি। তাই কর্মজীবনেও বিশেষ সুবিধা করতে পারেনি, কারণ বাঙালির কর্মজীবন মানে চাকরি। নন ম্যাট্রিকের চাকুরি জীবন উজ্জ্বল হওয়ার কথা নয়। একটা আপিসে দিনকত কেরানিগিরি করবার সুযোগ অবশ্য পেয়েছিল, কিন্তু যা মাইনে পেত তাতে তার কুলত না। শেষে চাকরি ছেড়ে ব্যবসা ধরল সে। বিনা মূলধনে এবং বিনা বিদ্যায় যে ব্যবসা স্বচ্ছন্দে চলে সেই ব্যবসা, পুরোহিতগিরি। ব্রাহ্মণের ছেলে, নিষ্ঠারও ভরং ছিল, মিষ্টি কথা বলে গৃহিণীদের মনোরঞ্জন করবার ক্ষমতাও ছিল। তাই এই বারো মাসে তেরো পার্বণের দেশে তার রোজগার নিতান্ত মন্দ হতো না। বিবাহ করেছিল, কিন্তু ভগবানের দয়ায় ছেলে পিলে বেশি হয়নি, একটি মাত্র সন্তান হয়েছিল, মেয়ে। তার নাম দিয়েছিল আদরিণী। আমি সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করে নানা জেলায় ঘুরে বেড়াচ্ছিলাম। কোচবিহারে যখন এলাম তখন পিতাম্বরের সঙ্গে দেখা হলো। প্রথমে তাকে আমি চিনতে পারিনি। সে যে কুচবিহারে আছে এ কথাও প্রথম প্রথম আমার মনে পড়েনি। আমার সঙ্গে আমার বিধবা বোন থাকত, সে খুব নিষ্ঠাবতী ছিল। যেখানেই যেতাম তার পূজা পার্বণ ব্রত প্রভৃতির জন্য পুরোহিত জোগাড় করতে হতো আমাকে। কুচবিহারে এসে পুরোহিতের খোঁজ করতেই পিতাম্বরকে পেলাম। আমারই আপিসের একজন ক্লার্ক তাকে বাড়িতে নিয়ে এলো। সত্যিই তাকে চিনতে পারিনি আমি। যে সুকুমার গৌরবর্ণ বালক আমার সহপাঠী ছিল তার চিহ্ন মাত্রও ছিল না পিতুপুরুতের মধ্যে। লম্বা রোগা, এক মুখ কাঁচাপাকা গোবদাড়ি, গায়ে আর ময়লা নামাবলি, অনামিকায় অষ্টধাতুর আংটি, শরীরের উপরার্ধ সামনের দিকে একটু ঝুঁকে পড়েছে, মুখে শশঙ্ক হাসি, চোখে উৎসুক দৃষ্টি, মুখের দু কোণে সাদা সাদা ঘায়ের মতো দাগ। এই চেহারার সঙ্গে আমার বাল্যবন্ধুর কিছুমাত্র মিল ছিল না। বাল্যকালে আমরা পরস্পরকে তুই বলে সম্বোধন করতাম। পিতুপুরুত একটু ইতস্তত করে হাত কচলে বললে, আমাকে চিনতে পারছেন স্যার? আমি একটু অবাক হয়ে তার মুখের দিকে চাইলাম। এই লোককে যে আগে কখনো দেখেছি তা মনে হলো না। বললাম, না তো, আগে কি কোথাও দেখেছি আপনাকে? সোনাপুর গায়ে আমি আপনার সঙ্গে রামু ঠাকুরের পাঠশালায় একসঙ্গে পড়েছিলাম। আমার নাম পিতাম্বর। পৃষ্ঠা 209। আরে, সত্যি বিস্ময়ে অভিভূত হয়ে পড়েছিলাম সেদিন। দুই, আদরিণী ক্রমশ আমারই বাড়ির মেয়ে হয়ে গেল। আমি যৌবনেই বিপত্নিক হয়েছিলাম। বাড়িতে আমার বিধবা বোন ছাড়া দ্বিতীয় কোনো স্ত্রীলোক ছিল না। দু চার দিন আসা যাওয়া করতে করতে আদরিণী অবশেষে সরলার আমার বোনের খুব প্রিয় হয়ে পড়ল। সত্যি ভালোবাসার মতো মেয়ে আদরিণী। অমন নম্র মধুর স্বভাব বড় একটা দেখা যায় না। প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাশ করেছিল, অর্থাভাবে পিতাম্বর তাকে কলেজে পড়াতে পারেনি। আমি বলেছিলাম আমি ওর পড়াবার সব ভার নিচ্ছি, ওকে কলেজে ভর্তি করে দাও। কিন্তু পিতাম্বর এতে রাজি হলো না। মনে হলো আমার এ প্রস্তাবে তার আত্মসম্মান যেন একটু ক্ষুণ্ণ হয়েছে। দরিদ্রের আত্মসম্মান বড় তীক্ষ্ণ। সে ম্লান হেসে বললে, বেশি পড়িয়ে আর কি হবে ভাই,
শেষ পর্যন্ত তো বিয়ে দিতেই হবে, সেই চেষ্টাই দেখছি। ও ছেলেবেলা থেকে মন দিয়ে শিব পুজো করেছে, ওর ভালো বর জুটবে, একটি ভালো পাত্রের সন্ধানও পেয়েছি। ভালো পাত্রের বাবা ও পিসেমশাই এলেন আদরিণীকে দেখতে। তাদের আসা যাওয়ার খরচ পীতাম্বরকে বহন করতে হলো। যদিও তারা দুজনেই কেরানি শ্রেণীর লোক, কিন্তু তাদের হাবভাব কথাবার্তা দেখে মনে হল তারা যেন আমির ওমরাহ। সাধ্যাতীত খরচ করে পীতাম্বর তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। তারা আদরিণীর আপাদ মস্তক নানাভাবে নিরীক্ষণ করে দেখলেন, তারপর মত প্রকাশ করলেন, মেয়ে কালো, আমরা উজ্জ্বল গৌরবর্ণ পাত্রী খুঁজছি, এ পাত্রী চলবে না। আদরিণীর রং উজ্জ্বল গৌরবর্ণ নয়, সে শ্যামাঙ্গিনী, কিন্তু ওর মতো শ্রীমতী মেয়ে বড় একটা চোখে পড়ে না। পীতাম্বর হতাশ হল, কিন্তু আবার পাত্র খুঁজতে লাগলো। দ্বিতীয়বার যে পাত্রটি পাওয়া গেল তাকে সুপাত্র বলা চলে না, আইএ পাস করে বাড়িতে বসে আছে। এরা আদরিণীকে পছন্দ করল বটে, কিন্তু যে পরিমাণ পণ দাবি করল তা পীতাম্বর দিতে পারল না। পীতাম্বর অতি কষ্টে মেয়ের বিয়ের জন্য 5,000 টাকা জমিয়ে রেখেছিল এক ইন্স্যুরেন্স কোম্পানিতে। এ পাত্র নগদই চাইল 5,000, তাছাড়া অলংকার, বরাভরণ এবং 20 জন বরযাত্রীর যাওয়া আসার ভাড়া। সুতরাং এটাও ফসকে গেল। এরপরও ক্রমাগতই ফসকে যেতে লাগলো। অধিকাংশ লোকেরই মেয়ে পছন্দ হল না। অনেকের পণের দাবি পীতাম্বরের পক্ষে সাধ্যাতীত হল। অনেক জায়গায় কুষ্টি মিলল না। এই শেষোক্ত পর্যায়ে আমার এক বন্ধু সুধীরের ছেলে পড়ে, আমার সহপাঠী ছিল, একসঙ্গে প্রেসিডেন্সি কলেজে পড়েছিলাম। তার ছেলে দীপঙ্কর সত্যিই ভালো ছেলে, খবর পেলাম এমএ পরীক্ষায় বেশ ভালোভাবে উত্তীর্ণ হয়েছে। আমি আদরিণীর সঙ্গে দীপঙ্করের সম্বন্ধ করে সুধীরকে চিঠি লিখলাম, আশা ছিল সুধীর আমার অনুরোধ অগ্রাহ্য করবে না। সুধীর সোজাসুজি অগ্রাহ্য করেও নি, সে মেয়েও দেখতে চাইলে না, লিখলে, তুমি যখন মেয়ে দেখে পছন্দ করেছো আমার বলবার কিছু নেই, কিন্তু দীপঙ্কর আমাদের একমাত্র ছেলে, তাই আমার স্ত্রীর বিশেষ ইচ্ছে যে পাত্রপাত্রীর জোটক বিচার করে যেখানে ভালো মিল হবে সেইখানেই ছেলের বিয়ে দেবেন। আদরিণীর কুষ্টি পাঠিয়ে দেওয়া হলো। 7 দিন পরে খবর এলো মিল হয়নি। বাঙালিদের চক্ষু লজ্জা খুব প্রবল, যেখানে সোজা পথে প্রত্যাখ্যান করা সম্ভব নয় সেখানে বাঁকা পথ আবিষ্কার করে চক্ষু লজ্জার মর্যাদা রক্ষা করবার মতো বুদ্ধিও তার আছে। পৃষ্ঠা 210। যাই হোক, আমি ওখানে যতদিন ছিলাম ততদিন আদরিণীর বিয়ের কোনো ব্যবস্থা হয়নি, হবে এ আশাও ছিল না। কারণ যে যোগাযোগের ফলে আমাদের সমাজে মেয়ের বিয়ে হয় সে যোগাযোগ ঘটাবার সামর্থ্য পীতাম্বরের ছিল না। কিছুদিন পরে আমি ওখান থেকে বদলি হয়ে গেলাম। আমি বগুড়ায় গিয়ে আমার এক বন্ধু দ্বিজেনের চিঠি পেলাম। দ্বিজেন সুধীরেরও বন্ধু। দ্বিজেন লিখেছে সুধীর তার ছেলের জন্য চারদিকে মেয়ে দেখে বেড়াচ্ছে। মুখে যদিও খোলাখুলি বলছে না, কিন্তু মনে হয় তার আসল লক্ষ্য টাকা। এক জায়গায় শুনলাম খোলাখুলি নাকি সে নগদ 10,000 টাকা চেয়েছিল। মেয়ের বাবা যখন বললেন অত টাকা আমি দিতে পারবো না, বড়জোর 1,600 দিতে পারি, সুধীর কি উত্তর দিলে জানো? লিখলে, আপনার প্রস্তাবে আমি রাজি হতাম, কিন্তু দুঃখের সহিত জানাচ্ছি যে কুষ্টির মিল হয়নি। এ চিঠি পাওয়ার 6 মাস পরে খবর পেলাম সুধীরের ছেলে দীপঙ্কর আইএএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এর কিছুদিন পরে সে আমারই কাছে এডিএম হয়ে এলো ট্রেনিং নেবার জন্য। খুশি হলাম তাকে দেখে। এসেই সে তার বউ নিয়ে আমার সঙ্গে দেখা করতে এলো। কালো শুটকো লম্বা একটি মেয়ে, শুনলাম জাতে সোনার বেনে, কিন্তু লেখাপড়ায় ভালো। দীপঙ্করের সহপাঠিনী ছিল, লাভ ম্যারেজ। মেয়েটির সঙ্গে আলাপ করে ভালোই লাগলো। কথায় কথায় জানতে পারলাম এ বিয়েতে কুষ্টিও মেলানো হয়নি, পণ নিয়ে কচলাকচলি করবার সুযোগও পায়নি সুধীর। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, সুধীর দীপঙ্করের সঙ্গে সামাজিক সম্বন্ধও ছিন্ন করেনি, এই বউকেই বরণ করে নিয়েছে। 3. বদলি হয়ে চলে আসবার পর পীতাম্বরের একটিমাত্র চিঠি পেয়েছিলাম। আদরণীয় একটি চিঠি লিখেছিল, কিন্তু তারপর হঠাৎ তারা থেমে গেল। আমি চিঠি লিখেও আর তাদের খবর পেলাম না। নানা রকম কাজে ব্যস্ত থাকতে হতো আমাকে, আর তাদের খবর নিতে পারিনি। তারপর সাধারণত যা হয়, ক্রমশ তাদের কথা ভুলেই গেলাম, কিন্তু শেষ পর্যন্ত ভুলে থাকা গেল না। আমি রিটায়ার করে কলকাতায় বসবাস করছিলাম, সময় কাটাবার জন্য কাজও নিয়েছিলাম একটা। পাঞ্জাবের একজন বড় চামড়া ব্যবসায়ী জাফর খাঁ তার ব্যবসায়ের ম্যানেজার নিযুক্ত করেছিলেন আমাকে। অফিসে একদিন বসে আছি, চাপরাশি এসে খবর দিলে এক আওরাত আমার সঙ্গে মোলাকাত করতে চান। আমার কামরায় নিয়ে আসতে বললাম। আপাদ মস্তক বোরখা ঢাকা এক মহিলা এসে প্রবেশ করলেন। অবাক হয়ে গেলুম যখন সে বোরখার মুখের কাপড় তুলে ফেললে। আমাকে চিনতে পারছেন কাকাবাবু?
সত্যিই আমি চিনতে পারিনি। আমি আদরিনি, আদরিনি তোমারে বেশ, আমি মুসলমানকে বিয়ে করেছি, আপনাদের সমাজে তো ঠাঁই পেলাম না, এরা আমাকে আদর করে নিয়েছে, আদর করে রেখেছে, আমি সুখে আছি। আমার স্বামী আপনার অফিসেই আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। কাদের সাহেব তোমার স্বামী? হ্যাঁ। নির্বাক হয়ে রইলাম। একটি ছেলে দরজার ফাঁক দিয়ে উঁকি মারছিল, সুন্দর ফুটফুটে ছেলে। এটি আমার ছেলে। আব্বাস এদিকে আয়। নানা, নানাকে আদাব করো। আব্বাস এসে আদাব করল। আমি তার গাল টিপে একটু আদর করলাম। কি করে আদরিনী মুসলমানকে বিয়ে করল, পিতাম্বরের খবর কি, এসব কথা আর জিজ্ঞাসা করতে সাহস করলাম না। চার, অনেকদিন পরে সোনাপুরে গিয়েছিলাম। একবার গিয়ে দেখলাম তরলা নদী আর গ্রামের পাশ দিয়ে বইছে না, তার জলে জঞ্জাল ফেলে ফেলে গ্রামের লোকেরা তার খাত প্রায় বুঝিয়ে দিয়েছে। নদী কিন্তু মরেনি, সে তার গতি পরিবর্তন করে পাশের গায়ের গা ঘেঁষে বইছে। যে নদী সোনাপুরের শোভা ছিল, যে নদী সোনাপুরকে শস্য শ্যামল করে রাখত, সে নদী এখন রহিমগঞ্জের পাশ দিয়ে বইছে, রহিমগঞ্জের শোভা সমৃদ্ধি বৃদ্ধি করছে।